আর চতুর্থ দফার ভোটে দিনভর নজর থাকুক হাই নিউজে, পাশাপাশি প্রতি মুহূর্তের ভোটের আপডেট পেতে ডাউনলোড করুন হাই নিউজ অ্যাপ, আর অবশ্যই টাচ করুন বেল অপশন। দিনের প্রতিটা ব্রেকিং নিউজ মুহূর্তে পৌঁছে যাবে আপনার মোবাইলে। আমি তো দাঁড়িয়ে আছি বিটের সামনে, কোথায় তোরা? বিটি কলেজ, বিটি কলেজের বুথের সামনে দাঁড়িয়ে আছি। সামনেরটা, সামনেরটা আরে আয়, আমি আছি, আয় বলিসন তো। আমাদের এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না এখানকার মস্তানরা। এখানকার স্থানীয় পুলিশও বরাবরই বলেছে, এখানকার এসপি, এখানকার ডিএম, তারা তো চাইছে না এখানকার ভোট শান্তিপূর্ণ হোক, ফলে তারা সবসময় চেষ্টা করেছে গত পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি করতে। এখানকার মানুষ করতে দিতে চাইছে না, তারা যে গত পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি করতে চাইছে তার সব থেকে বড় প্রমাণ। সকাল সকাল বুথে তারা কংগ্রেসের এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না, তাই আমাকে দৌড়িয়ে এখানটা আসতে হচ্ছে যে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়। আমরা সরকারের কাছে, কেন্দ্রীয় বাহিনীর কাছে বা নির্বাচন কমিশনের কাছে আমাদের জন্য কোনো ফেভার চাইছি না। আমরা চাইছি মানুষ যেন ভোটে অংশগ্রহণ করতে পারে, ব্যাস। মানুষের ভোটে অংশগ্রহণের অধিকারকে সুনিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক পার্টি হিসাবে কংগ্রেস দলের এজেন্টদেরকে রাখার ব্যবস্থা করতে হবে। সেটার জন্য আমি এখানে বলতে চাই, আমি সকালবেলায় যিনি এখানে পুলিশ অবজারভার আছেন তার সঙ্গে কথা বলেছি, তার সঙ্গে কথা বলে আমি এখানে এসেছি।